বাঙালির 12 মাসে 13 পার্বণ, সেই কারণে কিন্তু দুর্গাপূজা হলো, লক্ষ্মী পূজা হলো, এখন মায়ের মূর্তি তৈরি হচ্ছে। দেখছেন আমি কুমোরটুলিতে চলে এসেছি, এখানে সব মায়ের মূর্তি তৈরি হচ্ছে, বুঝতেই পারছেন। আমি আপনাদের দেখানোর জন্য কুমোরটুলিতে চলে এসে এই মায়ের ছবিগুলো তুলছি। হ্যাঁ, এই কালী পুজোর পরেই হবে আবার ভাইফোঁটা, সে কারণেই বলছি যে আপনাদেরকে শুভ দীপাবলির অগ্রিম শুভেচ্ছা জানালাম। কুমোরটুলিতে চলে এসে দেখুন সব, আমি কিন্তু নিজের হাতে ভিডিও করে তারপরে সবাইকে মাকে তুলে ধরছি। দেখুন মায়ের কাজ এখন করছে ওনারা, বাবা আর ছেলে মিলে।